হ্যালো মাই ইউটিউব ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরে গেছো আমি ওপর ঘরে এসেছি, আর ওপর ঘরে এসে তোমাদের সঙ্গে কিছু গল্প করবো বলে। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে তোমাদের সঙ্গে জাস্ট একটা গল্প করব। তো সামনেই দুর্গা পুজো, তো তোমরা নিশ্চয়ই দুর্গা ঠাকুর সম্বন্ধে কিছু গল্প জানো, যে তোমরা তো মহালয়ার দিনকে সবাই সব জেনে যাও যে মহালয়ার দুর্গতি নাচিনি বা দুর্গা দুর্গতি নাচিনি বা মহিষাসুরমর্দিনী, যেসব মহালয়া হয় তো তোমরা জেনেই যাবে যে দুর্গা ঠাকুরের কী গল্প, কীভাবে অসুর বিনাশ করেছিল, কীভাবে দুর্গা ঠাকুরের উৎপত্তি হয়েছিল। তো আজকে আমি সেই সব সম্বন্ধে কোনো গল্প বলবো না, তো আজকে আমি বাস্তব জীবনে দুর্গা ঠাকুরের সম্বন্ধে কিছু বলবো বন্ধুটা। তো তার সঙ্গেই আজ আমি সেই গল্পটাই বলবো। তো তোমরা দেখেছো কি, মানুষ সবসময় মা লক্ষ্মীর মতন মেয়ে চায়, কি চায় তো? মা লক্ষ্মী কিংবা সরস্বতী। কি বলতো, আমার মা কাকিমা জেঠিমা সবাই কি বলে যে মেয়ে হবে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বলে। তো তো মা মেয়েদের রূপ কখনো আমাদের মা ঠাকুমা জেঠিমা কাকিমা বলো কখনো চেয়েছে আমার মেয়ে হবে মা দুর্গার মতো, মা কালীর মতো? কখনো নিশ্চয়ই চায়নি, চাইছে কি তোমরা বলো তো? আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, আর আজকে আমি একটা চেয়ারের মধ্যে, ভাঙা চেয়ারের মধ্যে রেখে ব্লগ করছি, দেখতে পাচ্ছ এটা তো? কারণ আমার স্ট্যান্ড, আমি তো প্রচুর আকুটি মেয়ে মানুষ, তো আমি আমার স্ট্যান্ডটাকে ভেঙে ফেলেছি, তো সেই জন্য এই ভাঙা চেয়ারে রেখে ব্লগ করছি। এটা দেখছি এটা হ্যান্ডেলটা ভেঙে গেছে। তো যাই হোক, তো চলো আমি গল্পটা শুরু করি। তো গল্পটার প্রথমেই বলে দিই, মেয়েটা খুবই গরিবের মেয়ে, খুবই গরিব। বাবার একটা চাষের জমি পর্যন্ত নেই চাষ করবে, তো পাশের বাড়ি থেকে মানে অন্যের জমিতে সে চাষ করতো, মানে দিন মজুরের কাজ করতো, তো সেইভাবেই সংসার চালাতো। তাদের দু বোন ছিল, বড় বোন বড় বোনকে খুব সুন্দর দেখতে ছিল, আর ছোটো বোন ছিল খুবই কালো, খুবই কালো। মেয়েটার নাম বলবো না আমি, তো যাই হোক খুবই কালো আর দেখতেও একটু খারাপ ছিল, আর বড় বোনটাকে দেখতে সুন্দর আর পড়াশোনাতেও খুবই ভালো ছিল। ছোটো বোনটার পড়াশোনার মন ছিল না, তো যাই হোক, আর সব বাবা মায়েদের ইচ্ছা থাকে যে পরের সন্তান আমাদের ছেলে হবে, তো যাই হোক পরের সন্তান তো মেয়ে হয়েছে, সেই জন্য বাবার মনে একটু ক্ষোভ মতন রয়ে গেছে। কিন্তু মা তো, মা নিজের সন্তানকে তো আর ফেলে দিতে পারে না, সেই জন্য মা আগলে রেখে দিত, মা ওকে ছোটো সন্তানকেও ভালোবাসত। তো তোমরা গ্রামের বাড়িতে দেখছো জরির কাজ করে, জরির কাজ মানে সেই এরকম কাপড় পেতে তার উপরে এরকম এরকম করে আড়ি ছুঁচ দিয়ে কাজ করে, তো সেরকম কাজ করেই সংসারটা চলতো ওদের। তো মেয়েটা না বাড়িতে বসে ওই কাজ করতো মায়ের সঙ্গে, আর রান্নাবান্না করতো। স্কুলের দিকে ওর একদম মন ছিল না, তবুও মাধ্যমিক কোনো রকম ওর বাবা টেনে টুনে করিয়েছে। আর দিদি পড়াশোনায় ভালো, দিদির এই দিকে কাজ কোনো দিকে কাজ করতো না, শুধু পড়াশোনাই করতো। তো যাই হোক এরকমভাবেই বড় হচ্ছিল। এবার দিদিকে যেখানে দেখতে সুন্দর, দিদি যেখানে পড়াশোনা জানে, তো আমাদেরও সেরকমটা হয় কি যে আমার মেয়েটা ভালো পড়াশোনায়, আমরা কী করি, একটা ভালো বাড়িতে তো দেওয়ার চেষ্টা করি তার সেই মেয়েটাকে বিয়েতে। তো তার বাবা মাও সে চেয়েছিল, তো তার বাবা মাও সেই দিদিকে ভালো বাড়িতে দিয়ে দিয়েছিল। এবার ভালো বাড়িতে বিয়ে দেওয়ার জন্য সত্যি কথা বলতে কি অনেক টাকা পয়সা খরচা হয়, তাদের মতন স্টেটাস দেখাতে গেলে, তো তাদের মতন স্টেটাস দেখাতে চেয়েছিল, সেই জন্য সব খরচা করে ফেলেছিল ওর বাবা, ছোটো বোনের জন্য কিচ্ছু রাখেনি। তো এরকম করে দিদির তো বিয়ে দিয়ে দিল। এবার সব নিঃস্ব হয়ে বাবা কি, শেষ পর্যন্ত নিঃস্ব হলে তাদের কি একটাই বন্ধু হয় যে মদ, তো ড্রিঙ্ক করা শুরু করলো ওর বাবা। তো ড্রিঙ্ক করা শুরু করার পর মেয়েটার ওপর প্রচুর অত্যাচার শুরু হলো, মেয়েটার মা বাড়ি না থাকলেই মেয়েটাকে ধরে চুলের মুঠি ধরে মারতো। তো মেয়েটা একটা ছেলেকে খুব ভালোবাসতো, তো আস্তে আস্তে তারও মনের মধ্যে একটা ভালোবাসা জন্মায়, সে একটা ছেলেকে খুব ভালোবাসতো। সে তার মাকে বলেছিল যে মা আমি এই ছেলেটাকে ভালোবাসি, তো মা তখন বললো যে দেখ বাবা এখন বাবাকে কিছু বলিস না, পরে আমি তোর বাবাকে বলে দেবো। কিন্তু বাবা তো প্রচুর ড্রিঙ্ক করে আসতো, সেজন্য ওর মা বলতে পারতো না যে ওই ছেলেটাকে ভালোবাসে।
তো এরকম করে অনেক দিন চলে গেল। এবার বাবারও হাত টান টান অবস্থা, ড্রিঙ্ক করারও পর্যন্ত পয়সা ছিল না, তো একটা রিক্সাওয়ালার সঙ্গে ও ড্রিঙ্ক করতো। তার ছেলের সঙ্গে জোর জবরদস্তি মেয়েটার বিয়ে দিয়ে দেয় মন্দিরে নিয়ে গিয়ে। তো মেয়েটা সব কিছু মেনে নেয় শুধু বাবা মার মুখ চেয়ে। তো এরকম করে দিন কাটে। তারপর মেয়েটার ওপর না শ্বশুরবাড়িতেও খুব মারধর করতো জানো তো। তো মেয়েটা না সব কিছু সহ্য করে নিত, বাবা মাকে বলতো ঠিকই, কিন্তু বাবা মা না শুনতো না ওর কথা। মা বললেও বাবা ওকে বাবা মাকে মারতো ধরে ধরে। তো এরকম হতো। আর আর এই যে তারপর মেয়েটা প্রেগনেন্ট হলো, প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা হলো। ছেলেটার ইচ্ছা ছিল, যে ছেলেটাকে বিয়ে করেছে সে ড্রিঙ্ক করতো, তো সেই ছেলেটারও ইচ্ছা ছিল যে আমার ছেলে হবে, মেয়ে হবে না। তো যখন হসপিটালে ভর্তি হয়েছিল, হসপিটাল থেকে ফিরে আসার সময় কিছু হসপিটালে কিছু বলেনি, হসপিটাল থেকে ফেরার সময় গাড়িতে মেয়েটাকে মারধর করতে করতে আনে, বলে মুখপুরি তুই মেয়ে জন্ম দিলি ছেলে দিতে পারলি না, বলে খুব মারধর করে। এবং ওর শাশুড়ি মা মানে শাশুড়ি মা মেয়েটার ওকে মানে আমরা কি করি, ছমাস বাচ্চা হবার ছমাস পর বাপের বাড়ি গিয়ে থাকে, কিন্তু ওকে বাপের বাড়িতে পাঠায়নি, ওকে শ্বশুর বাড়িতেই রেখে দেওয়া হয়। আর মেয়েটাকে রোদ্দুরে রেখে দিত, মেয়েটাকে খাওয়াতে পর্যন্ত দিত না। তো এরকম করে প্রত্যেকটা দিন চলতো, মেয়েটা আর সহ্য করতে পারেনি। মেয়েটা একদিন লুকিয়ে লুকিয়ে বাপের বাড়ি চলে আসে। তো বাপের বাড়িতে এসে মাকে কেঁদে কেঁদে বলে, মা আমি আর শ্বশুরবাড়ি যাব না, আমাকে না খুব মারধর করে। তো মেয়েটার মায়ের হাত পা ভাঙা ছিল, বাবা ওরকম মদ টদ খেয়ে আসে সে কি করবে। তো বাবা ওকে মেরে ধরে তাড়িয়ে দেয়। তো মেরে ধরে তাড়িয়ে দেওয়ার পর মেয়েটা একটা সামনেরই একটা এতে থাকে মানে মন্দিরে থাকতে শুরু করে। তো মন্দিরে থাকতে থাকতে দুদিন থাকলো, খিদের জ্বালায় মেয়েটাও কাঁদছে বাচ্চাটাও কাঁদছে। তো মেয়েটা শেষ পর্যন্ত একটা ইট ভাটির কাজে লাগলো, রোজ মাথায় করে ইট বইতো, পিঠে বাচ্চাটাকে বেঁধে নিয়ে রোজ ইট বইতো, ইট বইয়ে বইয়ে আস্তে আস্তে সে একটা জায়গা কিনে ঘর করে। জায়গা কিনে বলতে ছোটোখাটো একটা জায়গা কিনে ঘর করে। তো এরকম করে প্রায় পাঁচ ছ মাস তার চলে, সাত আট মাস চলে। তো তারপর একদিন ওই ছেলেটা রিক্সাওয়ালার ছেলেটা ওকে দেখতে পায়, ওর দিন মানে মাসিক এটা পায় যে টাকাটা পায় সেটা নিয়ে ও বাড়ি ফিরছিল, তখন ওটা দেখতে পেয়ে ওর স্বামী গেছে ও টাকাটা কেড়ে নিয়ে আসার জন্য। তো গেছে জোর জবরদস্তি কেড়ে নিয়েও ফিরে আসছিল, তখন মেয়েটা একটা ঘরেতে কাঠারি ছিল তুলেছে, তুলে স্বামীর কাছে এগিয়ে গেছে, কারণ নিজের সন্তান প্রচুর কাঁদছিল খিদেতে, ওই টাকাটা দিয়ে ওই বাচ্চাটার জন্য খাবার কিনবে ভেবেছিল, তো সেটা তো নিয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য কাঠারি তুলেছে মারবার জন্য, আর মারতে গিয়েও মারতে গিয়েছে তো তখন লোকজন জড়ো হয়ে গেছে আর মেরেই ফেলতো, ওসব মানুষকে মেরে ফেলাই ভালো। তো যাই হোক, কাঠারি তুলেছে মারাতে জন্য। তো তারপর থেকে ছেলেটা আর কোনোদিনও বিরক্ত করতে আসে না, আর মেয়েটা এখন তার সন্তানকে নিয়ে সুখে থাকে। তো চলো আজকের মতন গল্প এই পর্যন্ত। তোমাদের যদি আমাদের এই জীবন্ত দুর্গার কথা ভালো লেগে থাকে একটু প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করো, প্লিজ শেয়ার করো, তোমাদের কাছে একটাই প্রার্থনা প্লিজ শেয়ার করো। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো আমার ধন্যবাদ, খুব 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 ধন্যবাদ যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখেছো। তো চলো আজকের মতন এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবো ঠিক আছে। তো চলো বুক ভরা ভালোবাসা এক গাল হাসি নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি।